আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে ইন্ডাকশন কুকারের যে সার্কিটগুলো হয় সেই সার্কিটটি। তো রাজবাড়ী পাংশা থেকে আমার এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছিলেন অনেকগুলো সার্কিট রিপেয়ার করার জন্য। তো এটি হলো সেই 3 নম্বর সার্কিট। এর আগে আমি 2টো সার্কিট রিপেয়ারের ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি, আর এটি হলো 3 নম্বর সার্কিট। তো এই 3 নম্বর সার্কিটের যে প্রবলেমটা আছে, আগে আমরা প্রবলেমটা দেখব, তারপরে রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। সার্কিটটাই দেখতে পাচ্ছি আইজিবিটি খোলা আছে, দেখতে পাচ্ছেন এখানে আইজিবিটি নাই। এর প্রবলেমটা হচ্ছে আইজিবিটি নতুন লাগানোর সাথে আইজিবিটিটা উড়ে যাচ্ছে, মানে শর্ট হয়ে যাচ্ছে। তো এখানে উনি লিখে দিয়েছেন যে বারবার আইজিবিটি কাটে। তো আইজিবিটি কেন কাটে, কী কী কারণে কাটে, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে 3টি লেগ হয়ে থাকে, বেস, কালেক্টর, ইমিটার। তো আইজিবিটির ক্ষেত্রে হয় গেট, কালেক্টর, ইমিটার। তো এই গেটে যে ভোল্টেজগুলো ড্রপ করে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে ড্রপ করে, এবং এই রেজিস্ট্যান্স হয়ে এখানে 3টি ট্যানজিস্টর থাকে। সেই ট্যানজিস্টরের 2টো ট্যানজিস্টর আমি দেখতেছি নেই এখানে। এবং কী কী কারণে আইজিবিটি ঘন ঘন নষ্ট হয় সব কিছু আমি আপনাদের বলবো। যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন, ভিডিও কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আজকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে E5 দেখাচ্ছে। তো E5 দেখানোর কারণ আছে, এখানে যেহেতু কয়েল সংযোগ করা নাই এজন্য E5 দেখাচ্ছে। কিন্তু আইজিবিটি যদি আমি এখন লাগাই এই অবস্থায়, তাহলে কিন্তু আইজিবিটি সাথে সাথে উড়ে যাবে। এজন্য আইজিবিটি লাগানোর আগে কিছু ভোল্টেজ চেক করতে হবে আমাদের, কী কী ভোল্টেজ চেক করতে হয় এবং কী কী কারণে আইজিবিটি উড়ে যায় লাগানোর সাথে, সেটাই আপনারা আজকের এই ভিডিওতে ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। তো আমার কাছে সেম মানের একটি বোর্ড আছে, দেখতে পাচ্ছেন একই মডেলের, একেবারে সেম ক্যাটাগরি আর একটি বোর্ড আছে, এবং এই বোর্ডের ডিসপ্লেটাও এই বোর্ডে খাটানো যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এই বোর্ডের যে পাওয়ার সার্কিটটি আছে, দেখেন এই পাওয়ারে অনেক কাজ করা হয়েছে, পাওয়ারটি ওকে হয় নাই। সেজন্য এই এখানে যে 3টি ট্যানজিস্টর লাগানো আছে, এই ট্যানজিস্টর খুলে আমি এই সার্কিটে লাগিয়ে দিব। দেখেন এই সার্কিটের 1টি ট্যানজিস্টর লাগানো আছে আর 2টি খোলা আছে। তো এখান থেকে 2টো খুলে আমি এখানে ট্রান্সফার করে দিব। তারপরে এখানে যে কম্পোনেন্টগুলো লাগানো আছে এগুলো আমরা চেক করে দেখব। তো ডিসপ্লেটা আমি আপনাদের খুলে চেক করে দেখাই। দেখেন এই বোর্ডের ডিসপ্লে আমি যদি এই সার্কিটে লাগাই, দেখতে পারবেন যে সেম ক্যাটাগরিতেই কাজ করবে, যেহেতু একই মডেলের বোর্ড, একই আইসি দিয়ে তৈরি। তো দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলার বোর্ডে, এই ডিসপ্লেতেও কিন্তু E5 দেখাচ্ছে। তার মানে সেম বোর্ড হওয়ার কারণে এই ডিসপ্লে এবং যে কিবোর্ডগুলো আছে সব কিন্তু সেম। তো এটা কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে আইজিবিটি কেন বারবার উড়ে যায়, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এবং আইজিবিটি লাগায় আমি এখানে এই চুলাটা কমপ্লিট করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন একেবারে সেম। তো এখানে এই আইজিবিটি খুলে আমি এখানে লাগিয়ে দিব, এবং এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে, ট্যানজিস্টরগুলো আছে, এগুলো আমি মেপে এক একটা করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, কোনো রকম টানা এসরা করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন অনেক কিছু। দেখেন এখানে আইজিবিটি লাগানোর আগে আমি কিন্তু এই ট্যানজিস্টরগুলো লাগিয়ে দিয়েছি খুলে। তো এখানে 1টি ট্যানজিস্টর ছিল, আরও 2টো ট্যানজিস্টর লাগিয়ে দিয়েছি, এটাকে SMD ট্যানজিস্টর বলে। এবং এখানে 2টো রেজিস্ট্যান্স থাকে, একটি ইমিটার থেকে ডাইরেক্টলি গেটে গ্রাউন্ড করা থাকে, এবং একটি রেজিস্ট্যান্স থাকে 22 ওমস অথবা 10 ওমস। তো এই রেজিস্ট্যান্স থেকে 5 ভোল্টেজ আসে এই ট্যানজিস্টর হয়ে। এই 5 ভোল্টেজ যদি না আসে সেক্ষেত্রে E0 দেখাবে। এবং এখানে আইজিবিটি লাগানোর আগে আমি আপনাদের বলে দিব যে কী কী কারণে আইজিবিটি কাটে লাগানোর সাথে, কোন ভোল্টেজটা আপনি চেক করবেন। তো এখানে আমি ট্যানজিস্টরগুলো লাগানোর পরে আবারও আমি পাওয়ার কট লাগিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন পাওয়ার কট লাগানোর পরে এখানে কিন্তু ডিসপ্লেতে কোনো আলো নাই। আগে E5 দেখাচ্ছিল, এখন কিন্তু E5 দেখাচ্ছে না, টোটালি কিন্তু ডিসপ্লেতে আলো নাই। তা আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, এই ধরনের প্রবলেমে পড়লে আপনারা কী করবেন, প্রথমে আমরা কিছু ভোল্টেজ চেক করে দেখব যে কোন ভোল্টেজ ড্রপ করতেছে এবং কি কারণে ড্রপ করতেছে। তো আমি পাওয়ার কর্ডটি খুলে নিচ্ছি, খুলে আবারও লাগাবো এখন পাওয়ার কর্ড। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি, এখন দেখেন ডিসপ্লেতে কিন্তু কোনো আলো নাই।
এখন আমি মিটারের সাথে ডিজিটাল মিটারের যে কালো তার আছে এটি গ্রাউন্ড করে দিয়েছি। এখন এখানে দেখেন 300 প্লাস 9 ভোল্ট দেখাচ্ছে, 309 ভোল্ট। এখানে ডিসি ভোল্ট আমরা পেয়েছি 309 ভোল্ট, এবং এখানে 18 ভোল্ট হতে হবে। যে ফ্যানের কানেকশন যেখানে থাকে সেখানে আপনারা মাপ দিবেন যে 18 ভোল্ট ঠিক আছে কিনা। দেখেন এখানে 18 ভোল্ট নাই, 18 ভোল্ট ড্রপ করতেছে, এখানে মাত্র 1. কত সামথিং ভোল্টেজ দেখাচ্ছে, এবং 5 ভোল্টও হারাই গেছে, যেটা বার্জারের সাউন্ড আছে ডিসপ্লে জ্বলে। তো এই ভোল্টেজটা কোথা থেকে ড্রপ করতেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে একটি ডায়োডের মাধ্যমে এই 18 ভোল্ট করা হয়। তো আমি এখানে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি আপনাদের, দেখেন মিটারের দিকে ফলো করেন। এখানে হাফ ভোল্টেরও কম আসতেছে, ভোল্টেজ এত পরিমাণে ড্রপ করতেছে। এই টেন্ডেস্টার লাগানোর পরেই ভোল্টেজ ড্রপের প্রবলেমটা পাওয়া গেছে। তো আমি এখন মিটারটি কন্টিনিউটি মোডে রেখে পাওয়ার কর্ডটি খুলে নিচ্ছি। এখন কোথা থেকে শর্ট হচ্ছে এটা আমি চেক করব। তো এখানে একটি ডায়োড লাগানো থাকে 4007, এবং এখানে একটা জেনারেট ডায়োড থাকে 18 ভোল্টের। তো দেখেন এই 18 ভোল্টের জেনারেট ডায়োডটি কিন্তু পিপ সাউন্ড দিচ্ছে, পুরোপুরি শর্ট। আমি আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন এখানে ডায়োড আছে, এই জেনারেট ডায়োড হয়ে এখানে যে পালস ভোল্টেজটি তৈরি হয় এটাকে সিগনাল ভোল্টেজ, এই ড্রপ করে দিচ্ছে ভোল্টেজটি। জেনারেট ডায়োডটি আমি খুলে আবারও আমি আপনাদের দেখাবো। সার্কিটে লাগানো হবে মাপলে অনেক সময় সঠিক দেখায় না, পরেও যেহেতু শর্ট পিপ সাউন্ড আমরা পেয়ে বুঝতে হবে এটা শর্ট। তারপরে যারা টেকনিশিয়ান ভাই আছেন কী হচ্ছে বুঝবেন আপনি যে এটি নষ্ট নাকি ভালো। টেকানোর জন্য ডায়োডটি খুলে নি, তো দেখেন এই যে আছে 18 ভোল্ট, আমি আপনাদের দেখে দেখতে পারেন এ হলো 18 ভোল্টের জেনারেট ডায়োড। এর প্লাস মাইনাসটা যেখানে এভাবে আসে ঠিক লাগানোর সময় ওভাবে লাগিয়ে দিবেন আপনারা। তো আমি জেনারেট ডায়োডটি খুলে নিচ্ছি। এই জেনারেট ডায়োড যদি শর্ট থাকে এই অবস্থায় যদি আপনারা আইজিবিটি লাগান তাহলে কিন্তু আইজিবিটি লাগানোর সাথে সাথে উড়ে যাবে। তার কারণ হচ্ছে এই জেনারেট ডায়োডে শর্ট হওয়ার কারণে ডাইরেক্ট 18 ভোল্ট আইজিবিটির গেট কানেকশানে চলে আসে, আর গেট কানেকশানে আসার সাথে সাথে আইজিবিটি অটোমেটিক সুইচিং থাকে, এই জন্য পাওয়ার কট লাগানোর সাথেই কিন্তু আইজিবিটি উড়ে যায়। এটা আপনারা মাথায় রাখবেন। আর আইজিবিটি আরেকটি উড়ার কারণ আছে, আইজিবিটি লাগানোর আগে আপনারা গেটে কোনো ভোল্টেজ আছে কি না সেটি মেপে দেখে নেবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখানে যে 18 ভোল্টের জেনারেট ডায়োডটি আমি খুলেছি সেই জেনারেট ডায়োডটি লাগানো অবস্থায় আমি একবার মেপে দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন পুরোপুরি শর্ট দেখাচ্ছে। আমি অ্যানালগ মিটারে মেপে দেখাই দিলাম, এর আগে আমি ডিজিটাল মিটারে মেপে দেখালাম যে আপনারা পিপ সাউন্ড পাইলে বুঝবেন শর্ট। আর এই অ্যানালগকে দেখাই দিলাম, অ্যানালগের মিটার ঘুরায় ঘুরায় যদি মাপেন দুই দিকে যদি শো করে তাহলে বুঝবেন যে ডায়োডটি শর্ট আছে। তো এই ডায়োডটি খুলে আমি আবারও আপনাদের বুঝিয়ে দিচ্ছি, একটি জেনারেট ডায়োডের কারণে অনেক বড় প্রবলেম হয়। তো দেখেন অ্যানালগ মিটার আপনারা কীভাবে মাপবেন অ্যানালগ মিটারে এই জেনারেট ডায়োড সেটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে লাল তারটি আমি জেনারেট ডায়োডের এই পাশে, এখন যদি এই জেনারেট ডায়োডটি আমি ঘুরিয়ে আবারও এইভাবে, যদি শর্ট থাকে তাহলে কাট আউট শর্ট, আর যদি শর্ট না থাকে তাহলে কিন্তু এটা মনে রাখবে। অ্যানালগ মিটারের ক্ষেত্রে জেনারেট ডায়োড থাকে তাহলে এক পাশে শো করে কাটা করে না, আর যদি জেনারেট ডায়োড শর্ট থাকে দুই পাশেই কাটা শো করে। দেখেন এখানে একটি পুরাতন সার্কিট থেকে আমি 18 ভোল্টের একটি জেনারেট ডায়োড খুলে নিচ্ছি। আপনারা চাইলে এরকম পুরনো বোর্ডে যদি থাকে জেনারেট ডায়োড খুলে লাগাতে পারেন, তবে জেনারেট ডায়োড খুলে লাগানোর আগে ভালো করে মেপে চেক করে লাগাবেন। তো আমি এটি চেক করে নিয়েছি, এজন্য আমি এটাকে এখন লাগিয়ে দিব। তো জেনারেট ডায়োড লাগাই দিলেই আশা করি হয়ে যাবে। তবে কীভাবে জেনারেট ডায়োড লাগাবো আমি এটা আপনারা দেখেন। এই জেনারেট ডায়োডের একটি ট্যাঙ্ক ছোট হওয়ার কারণে আমি এই সার্কিটের উল্টো পাশ থেকেই লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এর প্লাস মাইনাস কিন্তু দেখে আপনারা লাগাবেন। এই যে কালো দাগটি আছে এটি হলো প্লাস, জেনারেট ডায়োডের এক সাইডে কিন্তু কালো দাগ থাকে সেটি হলো প্লাস। এই সার্কিটের উপরেও কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দেওয়া থাকে, সেভাবে আপনারা দেখে জেনারেট ডায়োডটি লাগিয়ে দিবেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। আর এই জেনারেট ডায়োডের সামনে যে তিনটি ট্যানডেস্টার দেখতেছেন কালো কালো, এই ট্যানডেস্টার তিনটি খুবই ইম্পর্ট্যান্ট ট্যানডেস্টার। এটি কিন্তু পালস ভোল্টেজ তৈরি করে
आईजीबीटी गेटे पाठाए जो कैंडेजा शॉर्ट हो जाए तो डायरेक्ट 18 वोल्ट आईजीबीटी और गेटे जा रार कारण क्योंकि आईजीबी पुड़े जाए नष्ट हो तो हमारे सोल्डारिंग करा से देखते एखे एक परिष्कार कर दीची अपना ये परिष्कार करबें जान शॉर्ट ना हो जाए एखने जे गेटे कनेक्शन आसे आईजीबीटी लागान आगे भोल्टेजा गेटे मेपे नीबें गेटे जदि कोकम भोल्टेज आसे क्योंकि आईजीबीटी उड़े जाए तो हमें पावर कॉर्डटी लागिए दीची देखते डिसप्ले ते आलो चले आसे ये एखे E5 देखा तो कॉइल संयोग करा नहीं E5 देखा এখন আমি ভোল্টেজটা মেপে নিব তো আমি আপনাদের একটু ডিপ কানেকশনে একটু আলোটা দেখিয়ে দিলাম তো আমি পাওয়ার কোড খুলে নিচ্ছি এখন আপনারা আইজিবিটি লাগানোর আগে আইজিবিটি ভালোভাবে চেক করে নেবেন যদি কোনো সার্কিট থেকে খুলে লাগান সেক্ষেত্রে আগে ভালো করে চেক করে নেবেন যে এটা শর্ট আছে না ভালো আছে আর যদি নতুন আইজিবিটি লাগান তারপরেও কিন্তু আপনারা চেক করে তারপর লাগাবেন অনেক সময় নতুন আইজিবিটিও কিন্তু ডিস্টার্ব বের হয়ে যায় আমি অনেক রকম পেয়েছি এজন্য আপনাদের বলে দিলাম আপনারা হয়তো যারা নতুন টেকনিশিয়ান বা নতুন আইজিবিটি দেখে লাগাই দিলেন চেক করলেন না সেক্ষেত্রে দেখা যায় এটা শর্ট থাকে তাহলে কিন্তু আপনার সার্কিটে প্রবলেম হতে পারে এজন্য চেক করে সব সময় চেক করে তারপর লাগাবেন যে জিনিসই লাগান তো আমি পাওয়ার কোড দিয়ে দিচ্ছি এখন আমি আইজিবিটি ঝালাই করার আগে এখানে দেখে নেব যে আমার কালেক্টর এবং বেজ অথবা এই গেটে কোনো ভোল্টেজ আসছে কিনা तो आईजीबीटी कलेक्टर इमिटर और गेट थे तो गेटे भोल्टेजा देखे नहींबें सब समय चेक कर देखें गेटे क्योंकि को भोल्टेज पासीना तो गेटे जदि कोकम भोल्टेज थे 1 वोल्ट जो थे आईजीबीटी उड़े तो ये कोोल्टेज नहीं रेजिस्टेंस थे जो अपनी चूला ऑन करबें तक आईजीबीटर गेटे एक भोल्टेज आसपे और भोल्टेज आसार साथ आईजीबीटी सुइजिंग कर तक ही क्योंकि हिट हो सब किस चेक कर आईजीबीटी लागिए दिए एखी एखे कॉल संयोग कर दिए सेंसर कनेक्शन देवे एन पावर कॉर्डटी लागिए हमें एखे चेक करब आपनारा देखें हमारे काज प्राय शेष अपनारा एत समय भिडियो देखें जदि आपनारा किस बुझते ना पड़ें कमेंट कर कमेंटे बोझान चेष्टा करब इनशाल्लाह 18 वोल्टर एक फैन लगाते हैं फैन ना लगाले सार्किट भलोभ क्ज करबे ना तो एखे एक फैन लागिए दीची अपन देखान जो तो सब किस ओके कमप्लीट हो गए एन एखे एक फैन दिए एक पतिल दिए कयलर पर एन सब किस कमप्लीट एन 200 वाट बाल्बे आगे चेक करब सीरीजे जो हमारे सार्किटी स्टार्ट ने कि ना अपनारा सरसरि कखनो डायरेक्ट दिवेन ना आगे सार्किटी चेक करार जोन्नो फ्रिज बोर्ड व्यवहार करबें 200 वाटर एक सीरीज बाल्ब लागिए सीरीज बाल्ब चेक कर नहीं बोर्ड ओके डायरेक्ट 220 वोल्ट दिए दिए देखते पातीछेन चूला ऑन कर दिलाम फैन चलते से एखाने देखें हिट हवा शुरू हो गेछे आपनारा पातिलेर दिके लक्ष्य करें पानीटी किन्तु गरम होच्छे যদি আইজিবিটি এখন উড়ে যেত লাগানোর সাথে সাথে যদি এগুলো আমি চেক করে না লাগাতাম তো আমাদের এই বোর্ডটি এখন কমপ্লিট আপনারা এইভাবে কাজ করবেন তাহলে আইজিবিটি উড়বে না কখনো আইজিবিটি লাগানোর আগে সব কিছু এইভাবে চেক করে নিয়ে তারপর আইজিবিটি লাগাবেন এই সার্কিটের যে প্রবলেমটা ছিল আইজিবিটি লাগানোর পরে সিরিজে লাইন দেওয়ার সাথে কিন্তু আইজিবিটি উড়ে যেত এখন কিন্তু আর আইজিবিটি নষ্ট হচ্ছে না বা শর্ট হচ্ছে না পানি ফুটতেছে দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ।